বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেপ্তার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে মেট্রোপলিটন চিফ আদালত রংপুরের বিচারক আসাদুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে তুষার মণ্ডলকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক নুরুন নবী। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল মঙ্গলবার সাভার থেকে তুষারকে গ্রেপ্তার করে র‍্যাব।